1975 সালে 15 আগস্ট ঘাতকের বুলেটে শহীদ জাতির জনক বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালকে নিয়ে নির্মিত হচ্ছে টেলিছবি ক্যাপ্টেন কামাল। মহামানবের দেশে উপন্যাস অবলম্বনে গল্প কাহিনী ও চিত্রনাট্য শহীদ রহমানের। মেহেদী হক রনির নির্দেশনায় এই টেলিছবিতে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, রোদেলা সুভাষিনী টাপুর, ডলি জহুর, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবুসহ অনেকে। এটির প্রযোজনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কামালের বন্ধু অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। ফ্রেম ফ্যাক্টরি নিবেদিত এই টেলিছবি নির্মাণ উপলক্ষে সম্প্রতি চুক্তিপত্র সই ও পোস্টার উদ্বোধনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। প্রযোজক ছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক ডাক্তার শেখ শহীদ উল্লাহ ও অধ্যাপক ডক্টর আ মশো আরাফিন সিদ্দিক। আমাদের সেই প্রিয় নেতা শেখ কামাল ভাইয়ের উপরে আপনারা যে ছবি চিন্তা করেছেন, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। যেটা হিস্টোরিক্যাল একটা ক্যারেক্টার, তো এরকম ক্যারেক্টারটা করা আমার জন্য খুবই অনারেবল একটা বিষয়। আর আমি বলবো যে সবাই ডেফিনেটলি বুঝবে বা জানতে পারবে আরও কিছু খুকির ব্যাপারে, আর বা ইটস দ্য সাইড অফ শেখ কামাল আর কি। সো ইটস এ ভেরি অনারেবল থিং টু মি।